বিসমিল্লাহ রহমান ইর রহিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে পারফেক্টভাবে চিকেন রাইস বল অথবা জাল কদম রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও দেখবেন ধৈর্য সহকারে এখানে আমি চিকেন নিয়েছি হাট ছাড়া চিকেন বুকের যে অংশ এখানে আড়াইশো গ্রাম নিয়েছি এখানে এক টেবিল চামচ আদা নিয়েছি এটা আমি ব্লেন্ডার করে ফ্রিজে রেখেছিলাম এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর তিন চারটা কাঁচামরিচ নিয়েছি এখানে নিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ থেকে একটু বেশি গোলমরিচ গোলমরিচের পাউডার এখানে নিয়েছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা আপনারা অবশ্যই দেখে দিবেন যেহেতু আমরা এখানে সয়া সস দিব সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখন আমি সবগুলো একসঙ্গে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে কেউ শিল্পাটাও করে নিতে পারেন দেখেন আমি এখানে সবগুলো একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি এখানে আমি আমরা যে ভাত খাই সেই বাতের ছালে নিয়েছি এটা হচ্ছে বাংলাদেশে যে বাসমতি চাল পাওয়া যায় সেটাই সেই বাসমতি চালটাই আমি এখানে আজকে ব্যবহার করব আপনারা মিনিকেট নাজির শাল যে কোনো চাল দিতে পারেন তবে অবশ্যই আপনাদেরকে এটা দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি আবারও বলছি আপনাদেরকে এই চালটা কিন্তু দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যে কোনো চাল নিতে পারেন কিন্তু আপনাদেরকে দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপরে পানি জড়িয়ে এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে মেখে নেবেন চালের মধ্যে এখন আমি চিকেন বলগুলো তৈরি করব আপনারা যদি স্টেপ বাই স্টেপ সবগুলো একসাথে ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও পারফেক্টভাবে জাল কদম্ব তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দেখেন এইভাবে করে আমি হাত দিয়ে আলতোভাবে গুড়িয়ে গুড়িয়ে চালগুলো লাগিয়ে নিচ্ছি চিকেন বলের মধ্যে এভাবে করে গুড়িয়ে ঘুরিয়ে আপনারা চালটা লাগিয়ে নেবেন আলতো করে লাগাবেন বেশি জোরে কিন্তু চাপা যাবে না দেখেন এইভাবে করে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে চালগুলো আপনারা চিকেন বলের মধ্যে লাগিয়ে নেবেন আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখেন আমার এখানে সব সবগুলো চিকেন বল কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলো বাফে দিব এখন আমি চলে আসছি চুলায় চুলায় আমি আগে থেকে একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে উঠেছে দেখেন এখন আমি এখানে আসলে অনেক গরম তো উপর দিয়ে অনেক বা ফুটে গিয়েছে দেখেন এখানে আমি এখন একটা স্টিম দেখেন স্টিম করার জন্য এখানে বসিয়ে দিয়েছি দেখেন এখানে কিন্তু আমি ব্রাশ দিয়ে হালকা তেল ব্রাশ করে দিয়েছি এখন আমি এটা স্টিম করে নিব দেখেন আমি সবগুলো দিয়ে দিয়ে এখন আমি উপর দিয়ে ডাকনা দিয়ে দেবো আমি একটা কাচের ডাকনা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডাকনা দিতে পারেন আসলে এটা অনেকেই বলে এটা স্টিম হতে সময় লাগে বিশ মিনিট ত্রিশ মিনিট সত্যি কথা আপনাদেরকে আমি আজকে বলতেছি আসলে এটা কিন্তু পুরো এক ঘন্টায় সময় লাগে যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করতে চান এটা কিন্তু পুরো এক ঘন্টাই সময় লাগবে এক ঘন্টা কিন্তু লাগবে এটা আমার এখানে এক ঘন্টা লেগেছে সেই জন্য বলতেছি চুলার আগুনটা কিন্তু আপনারা মিডিয়াম তো লোতে রাখবেন বেশি হাইও করা যাবে না আবার লোতেও রাখবেন না লোতে রাখলে কিন্তু এটা ভালো করে বাফটা আসবে না দেখেন এক ঘন্টা পরে আপনাদের মাঝে আমি ফিরে এলাম দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে আসলে একটা পারফেক্ট রাইস আজকে আমি রাইস চিকেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি উপর দিয়ে দেখেন দেখা সৌন্দর্যের জন্য একটু জরদার রং দিয়ে দিচ্ছি এটা আপনারা কেউ চাইলে স্কিপ করতে পারেন আসলে এইভাবে জরদার রঙ দিলে দেখতে সুন্দর লাগে অনেক মজাদার এবং স্বাস্থ্যসম্মতভাবে তৈরি এটা সবাই খেতে পারবেন যেহেতু তেল নেই বাফে দিয়ে বানানো হয়েছে সেই জন্য এটা সবার জন্য একটা পারফেক্ট রেসিপি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর হয়েছে এই জাল কদম অথবা চিকেন রাইস বল এটা অনেকে চিকেন রাইস বল বলে অনেকে আবার বলে জাল কদম দেখেন কিন্তু দেখেই মনে হচ্ছে একটা ফুল কদম ফুল তাই না অনেক সুন্দর লাগতেছে কদম ফুলের মতো মনে হচ্ছে আমার এখানে ফ্লেটের মধ্যে অনেকগুলা কদম ফুল একসঙ্গে আছে অনেক সুন্দর লাগতেছে কদম ফুলের মতো আপনারা অবশ্যই আমার রেসিপি দেখে একবার হলো ট্রাই করবেন আমি আপনাদের আবারও বলছি চালটাকে কিন্তু দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর ফানি জড়িয়ে নেবেন এটা একটা আপনাদের জন্য টিপস আর একটা হলো এটা বানাতে কিন্তু এক ঘন্টার সময় লাগবে কারো আরও বেশিও লাগতে পারে হয়তো একটু কমও লাগতে পারে দেখেন আমি আপনাদেরকে একটা চুরি দিয়ে কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে দেখেন কিন্তু অনেক সুন্দর হয়েছে ভিতরটাও উপর থেকে যেমন সুন্দর ভিতরে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা অবশ্য অতিথি আপ্যায়নে ছুটির দিনে বাচ্চাদেরকে বড়দেরকে বানিয়ে এভাবে চমকে দিবেন সবাই অনেক মজা করে এটা খাবেন এটা সস দিয়ে খেতে ভালো লাগে যে কোনো কিছুর সাথে এমনিতেই খেতে ভালো লাগে আসলে আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম